ময়মনসিংহ মেডিকেলে আরো 17 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 184 জন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল কাদের আকন্দ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত 10 জন এবং করোনার উপসর্গ নিয়ে 7 জন মারা যায়। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার 9 জন, শেরপুরের 3 জন, নেত্রকোনার 2 জন, গাজীপুরের 2 জন এবং জামালপুরের 1 জন রয়েছে। করোনা ইউনিটের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান জানান, গত 24 ঘন্টায় নতুন 64 জন ভর্তি সহ করোনার চিকিৎসা নিচ্ছেন 478 জন, আইসিইউতে আছেন 21 জন। জেলায় 24 ঘন্টায় 699টি নমুনা পরীক্ষায় আরও 184 জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার 26.32%।